তুরস্কের সবচেয়ে কুখ্যাত কথিত ধর্মীয় নেতার 8,658 বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। সাজাপ্রাপ্ত ওই ব্যক্তির নাম আদনান অক্তার। তিনি তুরস্কের বিতর্কিত ইসলাম প্রচারক। অন্যকে ফাঁদে ফেলে দাবি আদায় করা, নিপীড়ন, অর্থ পাচার এবং গুপ্তচর বৃত্তির অভিযোগে এতদিনের কারাদণ্ড হয়েছে। বিস্তারিত রিপোর্টে। আদনান অক্তার বয়স 66 বছর। তিনি তুরস্কের ইসলামিক টেলিভিশনের বক্তা ও বিভিন্ন ধর্মীয় গ্রন্থের লেখক। টেলিভিশনে নিজেকে মুসলিম মতাদর্শের প্রচারক আখ্যা দিতেন তিনি। এর আগে এক মামলায় তার 1,075 বছরের কারাদণ্ডের সাজা হয়। তার আরও কয়েকটি নাম রয়েছে, যেমন আদনান হোকা, হারুন ইয়াহিয়া ও সামি অলকুন। A9 TV নামে তার নিজস্ব একটি চ্যানেল রয়েছে। এই টিভি চ্যানেলে তিনি সৃষ্টিবাদ ও রক্ষণশীল মূল্যবোধের প্রচারের দাবি করতেন আর সেসব আলোচনার ফাঁকে চড়া মেকআপ ও স্বল্প পোশাক পরা সুন্দরী নারীদের সঙ্গে নাচও করতেন তিনি। এই নারীদের তিনি আদর করে নিজের কিটি বা বিড়াল ছানা বলেও ডাকতেন। জানা গেছে 2021 সালে 66 বছর বয়সী এই বৃদ্ধকে যৌন নিপীড়ন, নাবালিকাদের যৌন নির্যাতন, জালিয়াতি ও রাজনৈতিক ও সামরিক গুপ্তচর বৃত্তিসহ কয়েকটি অপরাধের জন্য 1,075 বছরের সাজা দেওয়া হয়েছিল, কিন্তু উচ্চ আদালতে সেই রায় বাতিল করা হয়। VCC ম্যাজিক তাকে তুরস্কের সবচেয়ে কুখ্যাত ধর্মীয় নেতা হিসেবে বর্ণনা করেছে। আদনান অক্তারের জন্ম 1926 সালে। তিনি আঙ্কারার হাইস্কুল পর্যন্ত পড়াশোনা করেন। উচ্চতর শিক্ষার জন্য 1979 সালে তিনি ইস্তাম্বুলে আসেন এবং মিমার সিনার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। 1980 দশকের গোড়ার দিকে তিনি ইসলাম সম্পর্কে তার মতামত জানতে তার চারপাশের তরুণ ছাত্রদের একত্র করেছিলেন। তার ধর্মীয় শিক্ষায় মার্ক্সবাদ, সাম্যবাদ ও বস্তুবাদী দর্শনের বিরুদ্ধে যুক্তি দেখিয়েছিলেন। 1986 সালে তিনি ইস্তাম্বুলের বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগে ভর্তি হন। 1994 সালে রাজনীতিতে যোগ দেন। 2006 সালের অক্টোবরে বের হয় তার বই অ্যাটলাস অফ ক্রিয়েশন। 8,000 পৃষ্ঠার বইটির ওজন 12 পাউন্ড। 2007 সালের দ্বিতীয় ও তৃতীয় খণ্ড প্রকাশিত হয়। 2011-তে অক্তার A9 স্যাটেলাইট চ্যানেল টেলিভিশন চালু করেন। আদনান অক্তার ওই টিভিতে যখন রক্ষণশীল মূল্যবোধের প্রচার করতেন, তখন নারীরা অর্ধনগ্ন পোশাকে টিভি স্টুডিওতে গানের তালে তালে তার চারপাশে নাচতেন। ধারণা করা হয় ওই নারীরা অনেকেই প্লাস্টিক সার্জারি করেছিলেন। নারীদের উপর যৌন নির্যাতন সহ একাধিক অভিযোগও আছে অক্তারের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রভিত্তিক ধর্মপ্রচারক ফেতুল্লাহ গুলেনের নেতৃত্বে 2016 সালে তুরস্কের ব্যর্থ সামরিক অভ্যুত্থানেও আদনান অক্তার জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। 1990 সালে কয়েকটি কেলেঙ্কারির ঘটনায় অক্তারের নাম সামনে আসে। বিচারে একজন নারী আদালতকে জানান তাকে ও অন্যান্য নারীদের তিনি যৌন নির্যাতন করেছেন। কিছু নারীদের তিনি ধর্ষণের পর জোর করে গর্ভনিরোধক বড়ি খাওয়াতেন। ওই নারী সেখানে 17 বছর বয়সে যোগ দিয়েছিলেন। এসব অভিযোগ অস্বীকার করেছেন আদনান অক্তার। যৌন নির্যাতনের ঘটনাকে তিনি শহরের কাল্পনিক গল্প বলে আখ্যায়িত করেছেন। অক্তার বিচারককে বলেছিলেন তার প্রায় 1,000 গার্লফ্রেন্ড আছে। আরেক শুনানিতে অক্তার বলেছিলেন, নারীদের জন্য আমার হৃদয়ের ভালোবাসা উপচে পড়া। প্রেম একটা মানবিক গুণ, এটি একটি মুসলমানের গুণ। তিনি বলেন, আমি অসাধারণ শক্তিমান। অক্তারের বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ 96,000 গর্ভনিরোধক পিল উদ্ধার করেছে। এ বিষয়ে অক্তার জানান, এসব গর্ভনিরোধক বড়ি তিনি চর্মরোগ ও নারীদের অনিয়মিত মাসিকের চিকিৎসায় ব্যবহার করতেন। এসব অভিযোগে 2018 সালের 200-এর বেশি অনুসারী সহ আদনান অক্তারকে গ্রেপ্তার করে ইস্তাম্বুল পুলিশ। তারপর থেকে কারাগারেই ছিলেন তিনি। এবার হল 8,658 বছরের কারাদণ্ড। নাগরিক, নিউজ ডেস্ক।